আমি আপনাকে বলি ষোলো সালে হয়েছে পনেরো সালে বা ষোলো সালে হয়েছে বা একুশ সালে হয়েছে কিন্তু সেটা তো দলীয় প্রতীক দিয়ে হয়েছে সেটাই আমি আপনাকে বলি এখন আমরা গত আমরা কথা হলো আমাদের কথা হলো যে বিগত নির্বাচনে আমরা গণতন্ত্রের জন্য যে ত্যাগটা করলাম নিজেদের লোকদেরকে আমরা বললাম যে নির্বাচনে দাঁড়াতে জাতীয় নির্বাচনে সেই নির্বাচনে আমরা সেটা রেস কিন্তু এখনো কাটেনি এটা আমাদেরকে বুঝতে হবে এবং অনেক এলাকাতে এখনো দেখা যাচ্ছে পরস্পর পরস্পর রেশারেশি মতদ্বৈততা এবং দ্বন্দ্ব সংঘাত ঠিক এই মুহূর্তে আর নির্বাচন হতে যাচ্ছে এই মুহূর্তে যদি আবারও আমরা আমি আমি যে জিনিসটা স্পেসিফিক বলতে চাচ্ছি আপনাকে যে দলীয় প্রতীকে তৃণমূল পর্যায়ে যে নির্বাচন হয় সেখানে দ্বন্দ্ব সংঘাত এই স্ট্যাডির প্রেক্ষিতে আপনার সিদ্ধান্ত নিয়েছেন কেন একটি পরিসংখ্যান উল্লেখ করছি আমি একটি পরিসংখ্যান উল্লেখ করেছি দু সালে ইউপি নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের প্রাণহানির ঘটনা ছিল দশ চঞ্চলিশ সুজনের দাবি নির্বাচনী উপর্বাচনে একশো তেরো জন নিহত হয়েছে এবং সেখানে দলীয় জন নিহত হয়েছে এই বিষয়গুলো বিবেচনা করেই কি আপনারা প্রতীক সার্বিক অবস্থা বিবেচনা করি অতীতের আমরা বুঝতে পারছি যাই এখন ভুল সঠিক সেটা কোনটাই যদি আপনি বলেন তাহলে বিএনপি আজকে কত বছর ধরে সতেরো বছর ধরে কথা বিএনপি সতেরো বছর ধরে আজকে দল মাঠে মাঠে বনে বাজারে ঘুরতেছে কি কারণে তত্ত্বাবধায়ক সরকারের জন্যই তো তারপরও তারা কেন সেটার জন্য পড়ে আছে সেটা তো জনগণ প্রত্যাখ্যান করেছে এবং সেটা আইনে অবৈধ বিদেশিরাও সেটা স্বীকৃতি দেয়নি আরেকটি কথা এখানে বলেছেন যে ভোট নাকি ছাব্বিশ দশমিক পাঁচ আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম এক পার্সেন্ট ভোটই পড়েছে কিন্তু সংবিধানে কোথায় লেখা আছে যে একটা নির্বাচনে জাতীয় নির্বাচনে এত পার্সেন্ট ভোট লাগবে পাশ করতে হলে কোথাও নাই এবং যেটা আমরা জানি যে না আমাকে আর সুযোগ দিন ওনাকে কিন্তু অনেক সুযোগ দিয়েছেন ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে পাঁচ পার্সেন্ট ভোট হলেই সেটা স্বীকৃত আর এখানে পড়েছে একচল্লিশ আর উনি বলেছেন ছাব্বিশ দশমিক পাঁচ ঠিক আছে ওনারটাই সত্য বলে দিলাম মনে করলাম যুক্তির খাতিরে এক সেকেন্ডের জন্য তাহলে তো কোনো সমস্যাই নাই যেখানে ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে ফাইভ পার্সেন্ট হয় সেখানে ছাব্বিশ দশমিক পাঁচ এলো এক আরেকটা কথা হলো ওনারা কয়েকটা প্রসঙ্গ তুলেছেন যে 2014 সালে নির্বাচনটা 153 জন বিনা ভোটে এটা বিতর্কিত নির্বাচন এটা নিয়ে কিন্তু হাইকোর্টে রিট করা হয়েছিল এবং রিটে কিন্তু পুরোপুরি ১৯শে জুন 2014 সালে যে জাজমেন্ট আসছে হাইকোর্ট থেকে সেখানে কি বলা আছে কোন সংসদীয় আসনে একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণা সংক্রান্ত আরপি এর 19 ধারার বৈধতা নিয়ে করা রিটটি খারিজ করা হলো কারণ এটা কারণ সংবিধানের সাথে এটা সাংঘর্ষিক নয় সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় আর সংবিধানেও কিন্তু বলা আছে যে যিনি যদি একক প্রার্থী থাকে অন্য প্রার্থী নাকে তাকে নির্বাচিত ঘোষণা করা যাবে